শিল্পী সমিতির নির্বাচনের প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা পপি তিনি মিশা জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করছেন অন্যদিকে এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খান দুপুর সাড়ে বারোটা নাগাদ এফডিসিতে এসেছেন ভোট দিতে ভোট কেন্দ্রের সামনে শাকিল খানকে দেখে এগিয়ে যান পপি এরপর হাস্যুজ্জ্বলভাবে শাকিল খানের দিকে হাত বাড়িয়ে দিয়ে ভোট চান পপি পপি শাকিলকে উদ্দেশ্য করে বলেন ভোটটা আমাকে দেবে এটা আমি তোমার কাছে আশা করতেই পারি এ সময় শাকিল খান মজা করে পপিকে উদ্দেশ্য করে বলেন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এরপর শাকিল পপি দুজনেই হাসাহাসিতে ফেটে পড়েন উল্লেখ্য ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি চিত্রনায়ক শাকিল খান ও পপি এই জুটি অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন সেই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন তৈরি হয় এই সফল জুটি এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বলে কথা উঠে তাদের নিয়ে সিনে পাড়ায় তখন কানাঘুষা ছিল এক পর্যায়ে গুঞ্জন উঠে শাকিল পপি গোপনে বিয়েও করেছেন কিন্তু তার আর সত্যতা মেলেনি বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ